नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। हाय गाइस, आई एम अभि, आर यू वाचिंग माय चैनल मैकेनिकल नॉलेज। आज के जरा हमारे चैनल नतून एस तक लाल रंगे सब्सक्राइब अपशन क्लिक कर नाओ और तरह पास बेल आइकन को क्लिक कर नाओ जाते नतून नतून अपडेट भिडियोगल सवार आगे चले आसते परे तुम्हारे का जरा आगे हमारे चैनल के सबसक्राइब कर रेखे तक जाना असंख्य धन्यवाद। तो यूट्यूब थंबनेल थेके तोमरा अवश्य बुझते पेरेछो जे आजके आमी कि निये कथा बोलबो। तो नरेंद्र मोदी उद्योगे बेटी बाचाओ बेटी पढ़ाओ परिकल्पनार एकटा भाग होच्छे सुकन्या समृद्धि योजना। तो এই সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কি এবং এতে তোমাদের মেয়ের প্রফিটটা কোথায়? তো তোমরা তোমাদের মেয়ের নামে কিছু টাকা সঞ্চয় করে রাখলে সেটা 18 বছর পর তোমরা পেয়ে যাবে 6 লাখ টাকা থেকে 73 লক্ষ টাকা পর্যন্ত। তো সেটা কিভাবে সম্ভব, কিভাবে তোমাদের সে টাকাটা জমা দিতে হবে, কত টাকা জমা দিতে হবে, সেই সমস্ত তথ্য দেব এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমাদের মেয়ের ভবিষ্যৎ তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে। তো চলো আর্টিকেলটা দেখা যাক। তো বন্ধুরা দেখো এখানে আমি চলে এসেছি আর্টিকেলটাতে। তো আর্টিকেলটা হচ্ছে সমৃদ্ধি সুকন্যা যোজনা। তো এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে কি ক্রাইটেরিয়া আছে এবং কত বছর বয়স থেকে মেয়েদের জন্য অ্যাকাউন্টটা খুলবে, কত টাকা জমা দিতে হবে, সমস্ত তথ্য দেবো তোমাদেরকে। তো এখানে দেখো সুকন্যা সমৃদ্ধি যোজনা, আপনার শিশুকন্যার জন্য একটাই অ্যাকাউন্ট। আপনার এই পরিকল্পনাটি দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্টটি যে কোনো মেয়ের নামে খোলা যেতে পারে, সেক্ষেত্রে পরিপক্কতার শেষে আপনি 73 লক্ষ টাকা পেতে পারেন। আসুন জেনে নিই এই অ্যাকাউন্টটি খোলার জন্য কি দরকার, কিভাবে অর্থ পাবেন। তো কেবলমাত্র কন্যা সন্তানের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সেক্ষেত্রে কন্যা সন্তানের বয়স হতে হবে কমপক্ষে 2 বছর ও সর্বোচ্চ 10 বছর। অ্যাকাউন্ট খুলতে অবশ্যই কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট থাকতে হবে। সাধারণ নিয়মে কোনো পরিবারের সর্বাধিক 2 জনের নামে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। অর্থাৎ আপনার যদি 2টো মেয়ে হয় তাহলে 2টো মেয়ের নামে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারেন। একজনের নামে একটি খোলা হয়ে থাকে, তাই 2 জনের হলে 2টি অ্যাকাউন্ট খোলা যাবে। তাই আপনার মেয়ে যদি 2টো হয় তাহলে 2টো মেয়ের নামে আপনি খুলতে পারবেন এই অ্যাকাউন্টটা। সবচেয়ে 2 বছর বয়স থেকে 10 বছর বয়সের মধ্যে আপনারা খুলতে পারবেন অ্যাকাউন্টটা। কমপক্ষে 250 টাকা জমা করে এই অ্যাকাউন্টটা খোলা যেতে পারে। তো 250 টাকা করে জমা করে আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন। একজন খাতাভোগী সর্বোচ্চ 1,50,000 টাকা 1 বছরের জন্য জমা রাখতে পারেন। তো এখানে বলে দেওয়া আছে সর্বনিম্ন হচ্ছে 250 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 1,50,000 টাকা বছরে। তো আপনারা মাসে মাসে 250 করে বা বছরে 1,000 টাকা বা 2,000 টাকা যেমন খুশি আপনারা জমা করতে পারেন। সর্বোচ্চ এখানে 1,50,000 টাকা বলেছে। যদি সর্বনিম্ন টাকা অ্যাকাউন্টে না রাখা হয় সেক্ষেত্রে 50 টাকা জরিমানা ধার্য করা হয়। তা আপনি খাতাটা খুললেন, সে খাতাতে যদি আপনি ধার্য যে সর্বনিম্ন ব্যালেন্সটা আছে সেটা যদি না রাখেন তাহলে আপনার সেক্ষেত্রে 50 টাকা জরিমানা ধার্য করা হয় ব্যাংক থেকে। তো অ্যাকাউন্ট খোলার পরবর্তী 15 বছর টাকা জমা দিতে হবে। তা আপনি যে বছর থেকে অ্যাকাউন্টটা খুলবে তার পরের 15 বছর পর্যন্ত এই পদ্ধতিটা প্রসেসটা আপনাকে ফলো করতে হবে এবং টাকা জমা দিতে হবে। বর্তমানে বছরে গ্রাহক তার টাকার উপরে বছরে 8.4% সুদ পাবেন। তো এখানে সুদের পরিমাণটা বলে দিচ্ছে যে টাকা জমবে তার উপরে 8.4% আপনারা সুদ পাবেন। তবে এই সুদ অনেক সময় পরিবর্তিত হয়, যেমন 2014-15 সালে এই সুদের হার ছিল 9.10%, আবার 2015-16 অর্থ বছরে এই সুদ ছিল 9.20%, আর এখন 2020-তে এই সুদ কিছুটা কমে গেছে। তো সেগুলো তোমরা ব্যাংকে গিয়ে জানতে পারবে যে সেখানে এখন সুদের রেটটা কেমন দিচ্ছে। মনে রাখা দরকার শিশুকন্যার নামে অ্যাকাউন্ট খোলা হলে এটি চালানোর দায়িত্ব থাকবে শিশুকন্যার বাবার উপরে, পিতার অবর্তমানে অন্য কেউ অভিভাবক হিসাবে থাকবেন। শিশুকন্যার বয়স 18 বছর হয়ে গেলে সে এই অ্যাকাউন্টটা চালাতে পারবে। অর্থাৎ আপনার মেয়ে যদি 18 বছর হয়ে যায় তাহলে সে নিজে এই অ্যাকাউন্টটা চালাতে পারবে। শিশুকন্যার বয়স 18 বছর হয়ে গেলে অ্যাকাউন্টটা থেকে তুলে নেওয়া যেতে পারে জমানো টাকার অর্ধেক পরিমাণ। তো এখানে দেখে নিন, আপনারা 2 বছর বয়সে যদি এই অ্যাকাউন্টটা খুলে থাকেন আপনার মেয়ের, তো সেক্ষেত্রে আপনার 15-17 বছরে আপনাদের প্রসেসটা পূরণ হয়ে যাচ্ছে টাকা জমা দেওয়া। কিন্তু তারপর আপনার মেয়ের বয়স যখন 18 বছর হয়ে যাবে তখন সেখানে আপনি যে পরিমাণ টাকা জমিয়েছেন সেটা আপনি অর্ধেকটা তুলতে পারবেন, যাতে মেয়ের পড়াশোনার খরচ হোক বা বিয়ের খরচা হোক সেই সমস্ত ক্ষেত্রে। তো এই বলা হয়েছে এখানে। তো মাসে আপনাদেরকে 250 টাকা করে জমা দিতে হবে, বা 250 টাকার বেশি হলে আরও ভালো। আর যদি আপনারা মাসে না পারেন তো 1 বছরের হিসাবে জমা দিতে পারেন সেই অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট খোলার 21 বছর পর টাকা তুলে নেওয়া যেতে পারে। তো আপনার মেয়ের বয়স যখন 21 বছর হয়ে যাবে বা খাতাটা খোলার 21 বছর হয়ে যাবে তখন আপনারা সেই টাকাটা পুরোটাই ফেরত পাবেন। এবার আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি 73 লাখ টাকা পেতে পারেন। তো এখন আমি দেখাবো কীভাবে আপনারা 73 লাখ টাকা পেতে পারেন। বর্তমানে সুদের হার 8.4%। আপনি যদি অ্যাকাউন্টটা খোলার দিন থেকে 1,50,000 টাকা রাখেন, অর্থাৎ আপনি বছরে বছরে যদি 15 বছর 1,50,000 টাকা করে রাখেন আপনার
শিশুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে, তো ওই টাকা না তুলে রেখে দেন এবং নিয়ম মেনে প্রত্যেক বছরে ওই পরিমাণ টাকা জমা করেন, সেক্ষেত্রে 15 বছর পর সুদ সমেত আপনার অ্যাকাউন্টে মোট টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 45,44,820 টাকা, অর্থাৎ প্রায় 45 লাখ টাকা। কিন্তু এটা হচ্ছে 15 বছরে আপনার হচ্ছে 45 লাখ টাকা। কিন্তু আপনি যদি পুরো মেয়াদ অবধি অর্থাৎ 21 বছর অবধি আপনার ওই 45 লাখ টাকা ব্যাংকে রেখে দেন, সেক্ষেত্রে আপনি 21 বছরের শেষে মোট ম্যাচিউরিটি পাবেন প্রায় 73 লাখ টাকা। তো আপনি যদি পুরো টাকাটা 21 বছর পর্যন্ত রেখে দেন তাহলে আপনি সেখানে টাকাটা পাবেন 73 লাখ টাকা। অর্থাৎ আপনি 18 বছর বয়সে যদি অর্ধেক টাকা না তুললেন, সেটা পুরোপুরি তুলতে চাইলেন মেয়ের 21 বছর হয়ে গেলে বা অ্যাকাউন্টের 21 বছর হয়ে গেলে, তখন আপনি 73 লাখ টাকা পেয়ে যাবেন। যদি 1,50,000 টাকা করে প্রতি বছরে জমা দেন সেই অ্যাকাউন্টে, তাহলে আর দেরি করছেন কেন? অন্ধ্র ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ICICI ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক, ভারতের ইউনাইটেড ব্যাংক, ভারতের ইউনিয়ন ব্যাংক ইত্যাদি জায়গায় আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাছাড়া আপনি পোস্ট অফিসেও এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো আপনি যদি এই অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে আপনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন, সেখানে বলুন আপনি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে চান, তারাই আপনার হেল্প করে দেবে এবং আপনাকে অ্যাকাউন্টটা খুলে দেবে। তারপর আপনি বছর বছর বা মাসে মাসে টাকা জমিয়ে আপনার মেয়ের ভবিষ্যৎ ঠিক করতে পারবেন, সেটা বিয়ের জন্য হোক বা এডুকেশনের জন্য। তো আপনার মেয়ের ভবিষ্যৎ আপনার নিজেরাই ঠিক করে নিতে পারবেন। যদি আপনার মেয়ে হয়ে থাকে তাহলে আপনার জন্য এটা খুব ভালো একটা অফার, আপনি আপনার মেয়ের জীবনটাকে সুধরে দিতে পারবেন, মেয়েকে ভালো শিক্ষিত করতে পারবেন, মেয়ের ভালো বিয়ে দিতে পারবেন, মেয়ের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন। তো এইরকম বিভিন্ন ধরনের তথ্য যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।